সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হপফুলি সবাই ভালো আছেন। তো এখন লেজার করে স্পটটা রিমুভ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন, একটা চোখের নিচে একটা ডার্ক কালো একটা স্পট আছে ওনার, বুঝতে পারবেন। এই যে দেখেন, একটা বড় একটা স্পট। তো এটা আমরা লেজার করে রিমুভ করব। তো এটা কিভাবে হয়েছিল ভাই, একটু যদি আপনি বলতেন। নর্মালি একটা ক্রিম দিতে বলছিল, পরে ক্রিম দেওয়ার পরে এটা রোদে দেওয়ার পরে এটা পড়ে গেছে। মানে আপনি ক্রিম ব্যবহার করার ফলে এটা মানে বাইরে গেছে? হ্যাঁ হ্যাঁ, বাইরে গেছে। এখন এটা যাচ্ছে না, খারাপ দেখা যাচ্ছে, এই জন্য আপনি লেজার করে রিমুভ করতে যাচ্ছেন। আচ্ছা, আমরা এই যে এই ওনার চোখের নিচে একটা কালো একটা লম্বা একটা দাগ, এই দিকে একটা লম্বা দাগ এন লেজার করছি, এটা বাকি আছে। আমরা এটা লেজার করে আমরা স্থায়ী রিমুভ করে দিব। তো কীভাবে লেজার করছি তা আপনার ভিডিওতে চলুন দেখি। লেজার করে এটা স্থায়ীভাবে রিমুভ করা যাবে। যাদের এই প্রবলেমগুলো রয়েছে, আপনারা চাইলে লেজার করে এগুলো স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন। দেখেন, উঠে যাচ্ছে।